তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি এর কেন হংকং পার্ক আমরা এখনো বুঝতে পারিনি এটা দেখো কত ভয়ানক তো আজকে আমরা চলে এসেছি হংকং পার্ক আর হংকং পার্কটা আজকে আমরা ঘুরে দেখব এসে দেখতে পাচ্ছো ওই ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজ এটা তোমরা অনেকে দেখেছো ভিডিওতে তো এই ব্রিজটা আজকে এক্সপ্লোর করে দেখবো এই পার্কে কি কি আছে এখানে এই ফুল গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিছু তোমাদের এক্সপ্লোর করে দেখাবো আজকে ভিডিওতে আর এখানে কিন্তু ড্রোন ভিউ তো আমার অটোতে এসেছি রঘুনাথপুর থেকে আর এখান থেকে একটুখানি তো পায়ে হেঁটে যেতে হবে আর রাস্তার লোকের মুখে শুনলাম অতটা ভালো না বাট আমরা দেখবো চেষ্টা করবো ভালো কিছু তোমাদের সঙ্গে তুলে ধরার আর ড্রোন ভিডিও নিলে আই ভালো লাগবে তো এই পথ তো এই পথ যেন শেষে একলা চল তো আমরা তিনজন যাচ্ছি ঠিক আছে আর এটা অনেক ভিতরে গ্রামের মধ্যে পুরো কল দাদার ড্রাইভার বলছিল এই কল থেকে তো দেখা যাক কতক্ষণ লাগে আর তো আজকে আমরা বসে ভিডিওটা করেছি ওখানে কিন্তু প্রপার কোনো অ্যান্সার পাইনি বাট আমরা এখানে আজকে ঘুরতে এসেছি দেখি কেমন জায়গা সেটা তোমাদের সঙ্গে তুলে দেবো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা বাসবাগানের ভিতর দিয়ে যাচ্ছি হংকং পার্কে আর কেমন কি হংকং পার্কটা করেছে সেটা আমরা আজকে দেখবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এইটা বসিরহাটের আশেপাশে বসিরহাট থেকে অলমোস্ট পাঁচ সাত কিলোমিটার দূর রঘুনাথপুর আর ওখান থেকে পার্ক ও দুই কিলোমিটারের মতো আর আমরা হেঁটে এসেছি প্রায় এক কিলোমিটারের কাছাকাছি আর রাস্তাগুলো খুবই ভয়ানক এখানে রাত্রে যাওয়ার কোনো ব্যবস্থা হবে বলে মনে হয় না দিনের জন্য ঠিক আছে তো বন্ধু একটা জিনিস খুব ভালো লাগলো আমরা এখানে মানে ঠিক বুঝতে পারছিলাম না এখানে লোকজন তো আমার একটা নেই আমরা গুগল ম্যাপে দেখছি আমরা যাচ্ছি হংকং পার্ক হয়তো গ্রামের মধ্যে বাট কেমন কি করেছে সেটা আমরা দেখবো তো আমরা এখন হংকং পার্কের মধ্যে দেখতে পাচ্ছি আর সামনে আছে সব কিছু সামনে আমরা যাই এখন পরিবেশটা খুব শান্ত যাই বলো কত টিকিট তিনটে গাড়ি না না করিনি টাইম আছে নাকি যে এতক্ষণের মধ্যে বেরো তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি এই নাম কেন হংকং পার্ক আমরা এখনো বুঝতে পারিনি আর এটা দেখো কত ভয়ানক এই আমাদের কালো দাঁড়ি আছে আর মোটামুটি বিশাল রিস্ক এখানে হ্যাঁ মানে জগন্নাথ আপনি ভেঙে নিচে পড়ে থাকবে বুঝতেই পারবে না তো এটা ছিলো বাগান এ ভাই হংকং পার্কে তো কেমন লাগছে ভাই পুরো বেকার এখানে তেমন কিছু নেই মানে দেখার ভালো কিছু তেমন কিছু পাচ্ছি না আমরা এখনো পাইনি বাট ওই সাইডে একটু বাগান টাইপের আছে নার্সারি মতো তো ওখানে মোটামুটি ফটো তোলা হবে এইটাই দুলাস না ভাই ভাই তো ফ্রেন্ড সেখানে মানে কোনো খুঁটিরও ব্যবস্থা নেই সব গাছের সঙ্গে বাঁধা মানে কম খরচে কম খরচে হংকং পার্ক তো বাগান কেটে আপাতত হংকং পার্ক মনে করতে পারো তো ফ্রেন্ডস তোমাদের আর এখানে আসতে যাও আমার মতে না আসাই ভালো কারণ এইখানে দেখার কিছু নেই আর অনেক ভিতরে আর এখানে গাড়ি মানে যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ আমরা এখানে অটোর এখানে অলমোস্ট প্রায় চল্লিশ মিনিটের মতো বসেছিলাম তো গাড়ি ছাড়ার কোনো সময় হচ্ছে না অটোতে লোক ভর্তি হয়ে গেছে বাট

এটা হংকং পার্ক কেন নাম দিয়েছে ওটা আমি এখনো বুঝতে পারিনি আমি যারা এসেছে এখানে ঘুরতে এসছে তাদের আমাকে শোনার চেষ্টা করবো তো আমরা এখন এখানে কিছু ফটোজ তুলবো তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমাদের বসিরা অন্য অন্যান্য ভিডিও আছে আরো ভালো ভালো ব্লগস আছে ডিসক্রিপশন লিঙ্ক আছে চেক করতে পারো আর ফার্স্ট হল আমার ওয়েসাইটটা ড্রোন ভিডিওটা নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর এই সঙ্গে কারিমুল হংকং পার্ক এসে বাবু কেমন লাগছে তোমার হংকং পার্ক এসেছো তুমি কত করে টিকিট বলতে কুড়ি টাকা টিকিট এখানে কুড়ি টাকা টিকিট

তো আমরা খোঁজার চেষ্টা করবো কেন হংকং পার্ক নাম রাখা হয়েছে তো ফ্রেন্ডস আমরা এখন হংকং পার্ক থেকে নামছি মানে ওই সাইডে পার্কটা আর এই নামাটা অনেক রিক্সের অনেক রিক্সে সত্যি বলছি পুরো স্লিপ আর উপরে ওঠার সময় কোনো সমস্যা হবে না বাট আমরা এখন নাম দেখি তো ভীষণ রিক্স এখানে হ্যাঁ আমরা সব এখানে এখন ঘুরছি তাই সামনের দিকে যাই ওখানে ওই ঝুলন্ত ব্রিজটার সামনে হ্যাঁ ওখানে এখন ভিডিও নেবো তো আমরা এখানে একটা ভিডিও দেখেছিলাম যে বলা হয়েছিল যে এটা একশো মিটার হাইট উঁচু হ্যাঁ এটা একশো মিটার কোনো অ্যাঙ্গেলেই হবে না দেখতে পাচ্ছ অনেক নিচু আছে হ্যাঁ আর বলেছিল তিনশো মিটার লম্বা কতটুকু লম্বা আমরা এখন ড্রোন ফ্লাই করবো তাহলে ভালো বাজা যাবে উপর দিয়ে আর এটা একশো মিটার হাইট হবেই না কোনোভাবে না অলমোস্ট দশ মিটারের কাছাকাছি দশ মিনিটের মতো হাইট হবে আর একটা ভুল বলেছিল যে বলেছিলো আই থিঙ্ক কোন আমি দেখেছি আমার নামটা মনে নেই যদি মনে থাকে স্ক্রিনে দিয়ে দেব তো তোমার যারা ভিডিও মেক করে ট্রাভেল ট্রাইভেল ভিডিও ব্লগ ভিডিও তো মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না কারণ অনেকে হয়তো তোমার ভিডিও দেখে এখানে আসতে পারে আর এই জায়গাটা মোটামুটি একশো মিটার হাইট কোনোভাবে পসিবল না তো আমরা এখন উপরের দিকে উঠবো আর উঠে সব কিছু তোমাদের সঙ্গে এক্সপ্লোর করবো আর এটা হচ্ছে হংকং পার্ক কোন দিক দিয়ে নামকরণ করা হয়েছে হংকং পাক সেটা আমার বুঝতে পারলাম না যেমন আজকে বসে একটা নামকরণটা আমরা ঠিকঠাক ক্লিয়ার করতে পারলাম না তো ফ্যান দেখতে পাচ্ছ এটা আমরা উপরে তুলেছি হ্যাঁ আর আমি একটা ভিডিও দেখেছিলাম সেখানে বলা হয়েছিলো এই যে দেখতে পাচ্ছ ব্রিজ টাইপের দেওয়া আছে মানে এটা দোলে তো এটা বলা হয়েছিলো যে একশো মিটার উপরে আমাদের ড্রোনটা আছে দেখতে পাচ্ছ এখানে পঁয়ত্রিশ মিটার উপরে আছে হাইট হ্যাঁ আমাদের ড্রোন দেখছো ওই উপরে ছোট্ট আর এইখানে আছে এই ব্রিজ মোটামুটি বুঝতে পারছো এই যে ব্রিজটা করা হয়েছে তো এটা অলমোস্ট দশ মিটারের কাছাকাছি হবে ঠিক আছে এটা অত বেশি হাইট না তবে নামিয়ে দেখছি আমরা নামাচ্ছি এখন আস্তে আস্তে এ দেখছো আমাদের ড্রোন নামছে এই দেখছো বারো মিটার আছে আর আমাদের ড্রোনটা উপরে আছে মানে এই ব্রিজটার থেকে তাও এখনো বাকি আছে হ্যাঁ এখনো মোটামুটি তিন চার মিটার নামবে তো সেক্ষেত্রে এমন মিথ্যা প্রচার না করাই ভালো এই দেখছো এই আছে দেখতে পাচ্ছ এখন আমরা দশ মিটার এর থেকে উপরে আছে দেখছো এই আছে আর আমাদের ড্রোন আছে এই তবে আমরা এখন হংকং এই পার্কটার নাম হংকং কেন আমি যাই না আরে অত দোলাস না ভাই আর এই সাইডে আছে ওই বড় ব্রিজটা তুই কি ভালো লাগছে না কি হ্যাঁ এগুলো ছেঁড়ে পড়ার চান্স খুব বেশি এ সব গাছে বাঁধা একটা খুঁটি নেই দেখ তো ভেবেছি এখানকার ড্রোন ভিটা তোমাদের ক্যামেরা হবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মোটামুটি তো এটা কুড়ি টাকার টিকিট নিয়ে সব ঠিক আছে কিন্তু রাস্তায় কোনো লাইটের ব্যবস্থা নেই হ্যাঁ হয় না ওখানে ও ও যাবে ওখানে তো আসার জন্য বাস বাঁশ গাছের ভিতর দিয়ে রাস্তা আছে তো ওইখানে কিন্তু লাইটের ব্যবস্থা নেই রাত্রে তোমরা এখানে আসতে পারব না

ফেন্স কথা হচ্ছে এখানে মানে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ যেটা আমি এখন ভিডিও তোমাদের দেখালাম আর বাকি ওটা কিন্তু ঝুলন্ত ব্রিজ না আর ভিডিওতে গল্প দেওয়া আছে একশো মিটার হাইট আর তিনশো মিটার লম্বা ওটা একদম পুরো ভুল তত্ত্ব ছিল তো আমরা এসে দেখলাম আর আমরা ড্রোন উড়িও তোমাদের একবার প্রুভ করে দেখিয়েছি যে ওটা দশ মিটারের মতো হাইট আছে ঠিক আছে তো এখন আমরা সামনের দিকে যাবো আরও কিছু ভিডিও করব সব কিছু ডিটেলসও তোমাদের দেখাবো তো ফেন্স আমরা এখন উঠছি এর উপরে আছে একটা ব্রিজ টাইপের তো সেটা এক্সপ্লোর করার জন্য এইখানে দেখতে পাচ্ছ কালিম উঠে গেছে আসলে আসো তা সাবধ সাবধানে এসো নামার সময়টা অসুবিধা হবে হ্যাঁ আর একটু লং না তো চাই দিয়ে ওই আয় তো আমরা অনেক্সপ্লোর করতে যাচ্ছি দেখতে পাচ্ছো এটা অনেক রিক্সের এটা দুলছে হ্যাঁ ভালো জায়স তো এটা দুলছে হ্যাঁ ঠিক আছে এটা দোলা বিষয় ওখান থেকে দাদুরা বললো যে এখানে পঞ্চাশ জন উঠতে রে কার দোলাবি না হ্যাঁ ঠিক আছে বলো তো এই আছে কার্বুল পিছনে আমার হাই তা আমরা অনেক রিস্ক নিয়ে যাচ্ছি এখানে তো দেখি মোটামুটি হাইট অনেক বেশি এখানে জিআই তার দেওয়া আছে জিআই তার টাইম পারলাম না এখন কো জিআই তার করে রে ভাই হুম হুম আমি তারটা খুঁজে না এখন তো ফ্রেন্ডস আমরা এখন আছি উপরে এটা হচ্ছে হংকং পার্ক হ্যাঁ হংকং পার্কের উপরে আছি আমরা তো ফ্রেন্ডস এটা হচ্ছে হংকং পার্ক এর উপরে আমরা আছি আর এটা হচ্ছে ঝুলন্ত টাইপের ব্রিজ পুরোপুরি ঝুলন্ত বলবো না তো ফ্রেন্ডস পুরোপুরি ঝুলন্ত বলবো না কারণ এখানে দেখতে পাচ্ছো খুঁটিগুলো দেওয়া আছে তা আর একদম সামনে একটু সামনের দিকে যাবো আমরা এখন আর কারণ তাড়াতাড়ি চলো ঝুলন্ত পার্ক তো এগুলো কিন্তু অনেক রিস্ক এইটা তার দেওয়া আছে কই এইটা আচ্ছা এই তার দেওয়া আছে দেখতে পাচ্ছো তো সত্যি কথা বলতে অনেক রিক্সের আছে এটা কারণটা তোমাদের সঙ্গে বলি এখানে যে কাঠগুলো দেওয়া আছে না তো শক্ত নয় এইবার কিন্তু অনেক অনেক ভয়ানক নিচে দেখো বললে আমরা পুকুরে যাবো হ্যাঁ একটু সাবধানে আসবে সাবধানে চলাফেরা করবে এখান থেকে একটু আমরা তাড়াতাড়ি যাবো তো ফ্রেন্ডস আমরা এই ব্রিজটা মানে এই পর্যন্ত ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত কমপ্লিট করেছি মোটামুটি অ্যাডভেঞ্চার আছে রিক্সও আছে ভালোই কারণ ওই যে কার্ডগুলো দেওয়া আছে না অনেক পুরোনো টাইপের হয়ে গেছে ওগুলো ভেঙে যাওয়ার ভয় আছে হয়তো নিচে পড়বে না বাট পার্কগুলো ফাঁকা দিয়ে নিচে ঢুকে গেলে তখন একটু পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে এদিক একটু সতর্ক থাকা ভালো এর উপর যদি তক্তা দিতে তক্তা টাইপের সৈষ তক্তার ব্যাটম টাইপের তাহলে আর বেশি অ্যাডভেঞ্চার টাইপের মনে হতো এটা যা করেছে একদম পুরো মানে খেলো টাইপের হয়ে গেছে ঘরোয়া টাইপের তো এই ছিল মূলত আজকে আমাদের এখানকার ভিডিও তোমাদের কোন পার্টটা বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা নতুন নতুন আর ভিডিও আনছি সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা আমাদের ফেস পেজ থেকে দেখছি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে আর এই ছিল মূলত এই ভিউটা আর এখানে যে গাছের যে বিষয়গুলো লেবু গাছের যে ফুলগুলো হলো ওটা কেমনভাবে হয়েছে আমি নিজেও জানি না তোমার যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে